বাংলা ভাষার ক্ষেত্রে কি আমরা বাংলা ভাষা শিখতে গিয়ে কি আমরা ভোকাবুলারি শিখেছি আগে? কখনোই নাই। অনেকে এই কোশ্চিনটি করে যে ইংরেজি ভাষা শিখতে গেলে অনেক ভোকাবুলারি লাগবে, অনেক ভোকাবুলারি লাগবে। না, এটা ভুল ধারণা। আমরা বাংলা ভাষা শিখতে গিয়ে কখনো ভোকাবুলারি শিখিনি আগে। আমরা অলরেডি কথা বলে শেষ করে দিয়েছি যখন আমরা আমরা যখন 2 বছর প্রায় 2.5 বছর বয়স হয়েছে, আমাদের যখন 1.5 বছর বয়স হয়েছে তখন আমরা বাবলিং করতে শিখেছি। উই স্টার্টেড বাবলিং, মানে আমরা মানে বুদবুদ করতে শিখেছি। যখন আমরা 2 বছর বা 2.5 বছর 3 বছরে যখন গিয়েছি তখন আমরা বাবলিং না, তখন স্পষ্টভাবে কথা বলতে শিখেছি, এক একটা ওয়ার্ডকে আমরা উচ্চারণ করতে শিখেছি। সো ভোকাবুলারি জানা দরকার রয়েছে, তবে এত ভোকাবুলারি জানার দরকার নেই। যেমন হচ্ছে ইংরেজির ক্ষেত্রে বলবো যে আপনি যদি 6, 7, 8, 9 পড়াশোনা করেন তাহলে মোটামুটি স্ট্রং অ্যান্ড উইক ভার্ব যেগুলো মূল সেগুলো তো অবশ্যই জানবেন। আর সব মিলিয়ে বলা যায় যে আপনি 200 বা 250 ওয়ার্ড মানে জানেন, তাহলে আপনাকে এর সাথে আরও কিছু এক্সট্রা ওয়ার্ড মিলিয়ে সব মিলিয়ে প্রায় 300 ওয়ার্ড জানলেই যথেষ্ট। 300 ওয়ার্ড দিয়ে আপনি আরও অন্যান্য ওয়ার্ডগুলো খুঁজে বের করে নিতে পারবেন, জেনে নিতে পারবেন। তাই আমি মনে করি যে 300 ওয়ার্ড জানলেই দ্যাটস এনাফ। আর আপনি যদি এক্সপার্ট ইউজার্স হন, এক্সপার্ট লেভেলের আপনি স্পিকার হন, তাহলে আপনাকে অবশ্যই অনেক বেশি জানতে হবে, অর্থাৎ 600, 700, 800 যেতে হবে। তবে আমি মনে করি 700, 800 ওয়ার্ড জানলে ওয়ার্ল্ডের এমন কোনো জায়গা নেই যে আপনি সেখানে কাউকে বিট করে আসতে পারবেন না, অর্থাৎ সব জায়গাতে আপনি উইন করতে পারবেন। আর যদি আইএলসে চলে যান সেক্ষেত্রে আপনাকে প্রায় 1300, 1400 ওয়ার্ডে আপনাকে চলে যেতে হবে। যাই হোক, আমরা এখানে এ পর্যায়ে দেখবো যে আমরা যে ইংলিশ শিখি, সো ইংরেজির যে একটা স্ট্রাকচার রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে অবশ্যই আমরা বাংলা যে শিখবো সে বাংলার তো একটা স্ট্রাকচার রয়েছে, যদিও বা আমরা বাংলা আমরা শিখে ফেলেছি, তাই না? বাংলা আমরা অ্যাকুইজিশনের মাধ্যমে শিখে ফেলেছি। সো বাংলা স্ট্রাকচারটা কারা জানবে? যারা বাংলা ভাষা শিখবে, অন্য দেশের লোক বাংলাদেশে এসে বাংলা ভাষা শিখবে, তখন তাদের স্ট্রাকচারের প্রয়োজন রয়েছে। তবে আমরা যেহেতু বাঙালি, আমাদের বাংলা স্ট্রাকচার জানার প্রয়োজন রয়েছে বাংলা ভাষা শেখার জন্য নয়, আমাদের জানার প্রয়োজন রয়েছে যে আমরা বড় বড় অনেক বাংলা স্ট্রাকচার বাংলা সেন্টেন্সকে কীভাবে ইংরেজি করব, আবার অনেক বড় বড় ইংরেজি সেন্টেন্সকে কীভাবে বাংলা করব, সেই জন্য আমাদের স্ট্রাকচার জানা দরকার। সো আমরা বাংলা স্ট্রাকচার পেয়েছি সাবজেক্ট অবজেক্ট ভার্ব। আমার এই বাংলা স্ট্রাকচার আর ইংলিশ স্ট্রাকচার নিয়ে আরেকটি অন্য ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওটি নাসিস ক্লাব পেজে গিয়ে অথবা নাসিস ক্লাব চ্যানেলে গিয়ে আপনারা খুঁজে বের করে ভিডিওটি বারবার দেখতে থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাউ আর দ্য থিংস গোয়িং ওয়েল, হোপ ইউ আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অ্যান্ড মার্সি অফ অলমাইটি আল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ভিন্ন ধর্মী একটি ক্লাসে এসেছি। টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি কি আলোচনা করতে চাচ্ছি আজকে। টাইটেলটি হচ্ছে কিভাবে বাংলা ভাষা শিখেছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাংলা ভাষা কিভাবে শিখেছি, ইন্ডিয়ানরা কিভাবে হিন্দি ভাষা শিখেছে এবং ইংরেজরা কিভাবে ইংরেজি ভাষা শিখেছে। তো প্রত্যেক দেশে ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজ রয়েছে, তারা কিভাবে শিখেছে এই প্রসেসটা আমরা আজকে শিখব। আমাকে কতগুলো ভোকাবুলারি জানা লাগবে, কতগুলো ওয়ার্ড আমাকে জানা লাগবে। তারপরে কেউ বলে যে আমি কি আগে গ্রামার শিখবো না আগে কথা বলা শিখবো। গ্রামার কি, কথা বলা কি, স্পিকিং কি, গ্রামার কি, এই সব মিলিয়ে গুলিয়ে ফেলে। তাহলে আমরা প্রসেসটা সম্বন্ধে আগে ধারণা নিই যে আমরা কিভাবে একটা ভাষা শিখেছি, যেমন বাংলা ভাষা। আমাদের প্রথম স্টেপটাই হচ্ছে লিসেনিং প্রসেস দিয়ে। যখন আমরা ছোটো ছিলাম, একেবারে ছোটো, যখন জন্মগ্রহণ করি, ঠিক তখন আমরা শুনতে শিখি প্রথমে। দ্য ফার্স্ট অ্যাকশন দ্যাট স্টার্টেড উইথ দ্য লিসেনিং প্রসেস, দ্য ওয়ে আওয়ার প্যারেন্টস ইউজ টু টেল আব্বা আব্বা মা মা, আমরা সেই আব্বা আব্বা মা মা কথাগুলো যখন আমাদের বাবা মার কাছ থেকে শুনতে শিখেছি, তখন আমাদের লিসেনিং প্রসেসটা শুরু হয়েছে। অর্থাৎ ফার্স্ট প্রসেসটাই হচ্ছে লিসেনিং প্রসেস। আমাদের ল্যাঙ্গুয়েজের শেখার স্টার্টিং জার্নিটা হয় লিসেনিং প্রসেস দিয়ে। যখন আমরা আস্তে আস্তে শুনতে অভ্যস্ত হয়েছি, ওয়ান্স উই কুড লার্ন লিসেনিং, দেন উই স্টার্ট ইট হাউ টু স্পিক। আমরা যখন লিসেনিং প্রসেসটা শিখেছি, তখন ঠিক তারপরে আমরা বলার প্রসেসটা শুরু করেছি। অর্থাৎ যখন শুনতে শিখেছি, তারপরে ঠিক সেম জিনিসটা আমরা বলতে শিখেছি। আর যখন আমরা বলতে শিখেছি, তখন আমরা একটা সিলেবল বলতে শিখেছি, যেমন মা বা কা, এই যে একটা সিলেবল বলতে শিখেছি। আর একটু পরে যখন আরও বড় হয়েছি, মানে 10 বা 15 মাস যখন আমাদের বয়স হয়েছে, মানে তখন আমরা 2টা সিলেবল বলতে শিখেছি। অর্থাৎ মা মা, কা কা, বা বা,
এই যে দেখুন ম্যাচ আস্তে আস্তে বয়সের সাথে সাথে আমরা কিন্তু শুনতে শুনতে বলতে শিখেছি হয়েছে এবং বলতে পেরেছি এরপরে আমরা যখন প্রায় দুই বছরের কাছাকাছি যাই তখন কিন্তু আমরা বলাটা কিন্তু প্রায় বলা যায় যে আমরা বলতে পারি বলাটা প্রায় হয়ে যায় কিন্তু বলাগুলো এলোপাতাড়ি হয় যেমন ধরুন যে খাবো ভাত আমি ঘুরিয়ে ফিরিয়ে তারপরে হচ্ছে যে খাবো কেন ভাত মানে একটু উলট পালট করে কথাগুলো তার মানে হচ্ছে যে আমি কিন্তু প্রকাশ করতে পারি কি চাই কি বলতে চাই তখন কিন্তু আমরা সেটা প্রকাশ করতে পারি বাট ওয়ার্ডগুলো কিন্তু অর্ডারলি থাকে না মানে গুছিয়ে থাকে না মানে কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটা কিন্তু আমরা তখনও শিখতে পারিনি তবে তখন আমরা আস্তে আস্তে শুনতে শুনতে আমরা কি বলতে পারি এবং গুছিয়ে বলাটা তখন আমাদেরকে শেখায় এবং এই পুরো এই যে দেখুন আমরা প্রথমে শুনতে শিখেছি তারপরে বলতে শিখেছি তারপরে আরেকটু যখন বড় হয়েছি তখন আমরা কি তখন আমরা পড়তে শিখেছি মানে রিডিং প্রসেসটা তারপরে শুরু হয়েছে তাহলে ফার্স্ট স্টেপ লিসেনিং সেকেন্ড স্টেপ হচ্ছে স্পিকিং থার্ড স্টেপ হচ্ছে রিডিং আমরা পড়তে শিখেছি আরেকটু যখন বড় হয়েছি প্রায় আড়াই বছর যখন বা তিন বছরে চলে গিয়েছে তখন কিন্তু আমরা লিখতেও কিন্তু শিখেছি তাহলে প্রসেসটা কিন্তু এটাই আর এই সমস্ত প্রসেসের মধ্যে আমাদেরকে হেল্প করেছে বাবা মা তাহলে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে অবশ্যই মিডিয়ার প্রয়োজন আর সেটা হচ্ছে বাবা মা ঠিক তেমনই আমরা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আমরা হচ্ছে আপনাদের রিয়েল মিডিয়া মেন্টর আমরাই আপনাদেরকে গুছিয়ে কীভাবে কীভাবে শিখতে হয় সেটা আপনাদেরকে চোখে আঙুল দিয়ে বা হাত ধরে সে পথে নিয়ে যাব এবং সেভাবে শেখাবো অনেকে ধারণা করে যে আমি তো কথা বলতে পারি কথা তো সবাই বলতে পারি বাংলাতে তো সবাই আমরা কথা বলতে পারি একটা রাস্তার লোকও কথা বলতে পারে বাট কোন জায়গাতে কী কথা বলতে হবে এটা হচ্ছে স্কিল স্কিল যদি সঠিকভাবে ডেভেলপ না করি তাহলে কোথায় কোন এক্সপ্রেশনটা কাজে লাগবে কখন কোন এক্সপ্রেশন দিয়ে আমরা কী প্রকাশ করতে চাই সেটা আমরা জানতে পারবো না কমিউনিকেশন যে শুধু ওরালি মৌখিক হয় সেটাও না কিন্তু আপনার যেমন ধরেন যে চোখ মেরে দিলাম মানে হ্যাঁ আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দাও মানে ঘুষ দিয়ে দাও এটা একটা কমিউনিকেশন যেমন আপনি রাস্তাতে যখন গাড়ি ড্রাইভ করছেন তখন ইউ টার্ন দেওয়া আছে অর্থাৎ ইউ টার্ন বলতে আপনাকে বলছে যে এখানে ইউ টার্ন দেওয়া যাবে সেক্ষেত্রে এটা একটা কমিউনিকেশন হয়ে গেলো বাট কেউ কিন্তু আপনাকে কিছু বলছে না আবার দেখবেন যে সিগন্যাল যে লাইটগুলো রয়েছে আপনি রেড বা রেড লাইট যখন জ্বলছে তখন আপনাকে থেমে যেতে হবে আবার গুগল ম্যাপে যদি আপনি যান সেখানে দেখবেন অনেকগুলো টুলস রয়েছে সেখানে কোথায় মসজিদ রয়েছে আগামী নেক্সট এক কিলোমিটার মধ্যে কী কী আছে রেস্টুরেন্ট কোথায় আছে সবগুলো কিন্তু সেখানে দেওয়া রয়েছে কিন্তু আমাদের সেখানে সাইন সিম্বল দেখে বুঝতে হবে সেটাও একটা কমিউনিকেশন আর আমরা মুখে যে কথাগুলো বলি তার চাইতে আমাদের চোখের চাহনি আই কন্ট্যাক্ট তাকানোর স্টাইল পোশাক জেস্টার এই যে হাতের নাড়াচাড়া বডি ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে কিন্তু আপনার এক্সপ্রেশনটা যে লিসেনার তার কাছে যাবে অর্থাৎ আপনি যদি কাউকে ভালোবাসতে চান আর যদি বলেন আমি তোমাকে ভালোবাসি মানে মুখের এক্সপ্রেশনটা ডিফারেন্ট ওয়েতে তাহলে কিন্তু ভালোবাসার সাথে মুখের এক্সপ্রেশনটা ম্যাচ করে না মানে সঠিক এক্সপ্রেশন নেই তাহলে বোঝা তাহলে এখান থেকে আপনি মুখের কথা চাইতে তার দিকে তাকিয়ে যেটা অনুভব করবেন সেটাই কিন্তু আপনি বুঝবেন যে সেটাই রাইট তার মানে সে তাকে ভালোবাসে না বা আমি আপনাকে ভালোবাসি না বাট ব্যাপারটা যদি এরকম হয় আমি তোমাকে খুব ঘৃণা করি ডার্লিং যদি এরকম কথা হয় তাহলে বুঝবেন যে মুখের জাস্ট এই কথাটা বলার জন্য হয়তো বলছি বাট মুখের এক্সপ্রেশনে প্রকাশ করে দিচ্ছে যে আমি আপনাকে আসলে ঘৃণা করি কি করি না আসলে আমি আপনাকে ঘৃণা করি না বরং ভালোবাসি সো এই যে দেখুন কমিউনিকেশন কিন্তু বিভিন্ন ওয়েতে বিভিন্ন সিস্টেমে হয় সো এই কমিউনিকেশনের শুধু যে ওরালি একটা ক্রাইটেরিয়া সেটা না কমিউনিকেশন বিভিন্নভাবে হবে সো আমাদের মৌখিকের চাইতে বাইরের পোশাক জেস্টার বডি ল্যাঙ্গুয়েজ তাকানোর স্টাইল সব কিছু মিলে কিন্তু আসলে কমিউনিকেশন তাহলে আমরা শিখলাম এখানে যে প্রথম প্রসেস হচ্ছে লিসেনিং পরে স্পিকিং আমরা যখন একটু বড় হয়েছি তারপরে আর একটু যখন বড় হয়েছি তখন রিডিং পড়তে শিখেছি পরবর্তীতে আমরা লিখতে শিখেছি তাহলে গ্রামার কি হোয়াট ইজ দিস প্রিয় শিক্ষার্থীরা যারা এই কোশ্চেনটি করে থাকেন যে আমি কি আগে গ্রামার শিখবো না আগে কথা বলা শিখবো গ্রামার এই চারটি প্রসেসের মধ্যে গ্রামার নেই গ্রামার হচ্ছে সম্পূর্ণ আলাদা গ্রামার ইজ নাথিং বাট আ সেট অফ সাম রুলস দ্যাট উই অ্যাপ্লাই অন দ্য ফোর মডিউলস ফোর এলিমেন্টস এই যে চারটা এলিমেন্ট সিগমেন্ট রয়েছে এই চারটা সিগমেন্টে আমরা গ্রামার প্রয়োগ করি
মানে আমরা এটা অ্যাপ্লাই করে লিসেনিং প্রসেসটাকে ঠিক করি, স্পিকিং কীভাবে কথা বলতে হবে সেখানে ঠিক করি, রিডিংটা কেমন হবে সেটাও ঠিক করি আমরা, এবং রাইটিংটা কেমন হবে সেটাও ঠিক করি। অর্থাৎ গ্রামার হচ্ছে কিছু রুলসের সমন্বয় সমষ্টি, যে রুলসগুলো আমরা রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিংয়ে প্রয়োগ করে এগুলোকে করেক্ট করি। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি এখানে শেষ করবো, আর ভিডিওটি যদি সত্যিকারে ভালো লেগে থাকে এবং অন্য কারো উপকারে আসতে পারে মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি আমার এই ভিডিওতে নতুন ওয়াচার্স হন, মানে নতুন যদি দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।